22শে জানুয়ারি রাতে কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পরদিন অর্থাৎ 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বারাসাতে একটি সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বারাসাতে সমাবেশে থাকবেন মোহন ভাগবত। গত ডিসেম্বরে এসেছিলেন কলকাতায় মোহন ভাগবত, তারপর জানুয়ারি ফের রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 22শে জানুয়ারি কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বারাসাতে সমাবেশ হবে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বারাসাতে সেই সমাবেশে উপস্থিত থাকবেন মোহন ভাগবত। গত ডিসেম্বরে তিনি এসেছিলেন, ডিসেম্বরের পর জানুয়ারি ফের আসছেন আরএসএস প্রধান। গত বছর শহীদ মিনারে হয়েছিল এই সমাবেশ, এবার হবে বারাসাতে। আপনারা জানেন যে 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি যাত্রা নিয়ে এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বাংলা ছাড়া কোনো রাজ্য সরকার এভাবে প্রকাশ্যে অশান্তি তৈরির চেষ্টা করে না, এমন অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন, আর তার এই সংহতি যাত্রা নিয়ে এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বাংলা ছাড়া অন্য কোনো রাজ্য সরকার এভাবে প্রকাশ্যে অশান্তি তৈরির চেষ্টা করে না, কটাক্ষ করে বলেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। এটা করছেন তার কারণ, মুসলমান ভোটের বড় অংশ নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছে, সিপিএমের দিকে যাচ্ছে, এমনকি বিজেপির দিকেও আসছে। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফেরানোর জন্য এই রাজ্যে সংহতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন। আমি শুভেন্দু অধিকারীকে এইটা মনে করিয়ে দেব যে এতদিন হয়ে গেল, স্বাধীনতার পরে কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে এইভাবে ফুটবল খেলেননি, এবং হিন্দু ধর্মের নামে যারা ধারক বাহক শঙ্করাচার্য তাদেরকে, তারা যখন বলছেন এই সমস্ত প্রক্রিয়াটা অনাচারগ্রস্ত, তাদেরকে এইভাবে অপমান করেন, ধর্মের নামে এইভাবে রাজনীতি করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধান মনে রেখে, ভারতের গণতন্ত্র মনে রেখে, ভারতের বহুত্ববাদ মনে রেখে তিনি একটা সংহতি মিছিল দেখেছেন যে ভারতের সবাই, সমস্ত ধর্মের লোক, সমস্ত বর্ণের লোক, তারা একসঙ্গে আছে, একসঙ্গে ছিল, একসঙ্গে থাকবে। এতে আমি জানি শুভেন্দু অধিকারী গায়ে জ্বালা ধরেছে,